We are also waiting impatiently so that we can give the respect to the artist. আমরা সেই শিল্পীকে সম্মান জানাতে চাই এই মঞ্চে. So let me do the honor. Absolutely. Please. Thank you. দেখা যাক তাহলে আজকের ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার কম্পিটিশনের উইনার কে. শিল্পী কিছু লিখেওছেন, দেখুন. একটা ছোট্ট মিষ্টি কবিতা মনে হচ্ছে. ফুলের বাগান তেমনি ফোটে, এমনি ফোটে না. কৃষ্ণচূড়া বাবা যখন সূর্যমুখী মা, বাতাসে রোদ আগলে রাখে, ছায়া সাজায় সে, নইলে এমন বাগানে আর কুড়ি ফোটায় কে. ছোট্ট প্রাণের স্পন্দনে হার মেনেছে ঝঞ্ঝা, ফুলের বাগান তেমনি ফোটে, এমনি ফোটে না. এবার সেই বিশেষ ক্ষণ যেখানে শিল্পীর নাম আমি আপনাদের সামনে পড়ে শোনাব. দ্য উইনার ইজ দীপান্বিতা সেনগুপ্ত. আমি দীপাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য. কি এমন প্রমাণ করতে চাও তুমি সারা জীবন ফুলবালি হয়ে থাকার মধ্যে বিরাট কোনো কৃতিত্ব আছে বলে কি তোমার মনে হয়? যেখানে আমরা যাচ্ছি সেখানে ও যেতে পারবে না, আই মিন ওকে নিয়ে যাওয়ার মতন সেই জায়গাটা নয়। সুন্দর একটা মুহূর্ত। কনগ্রাচুলেশনস দীপা, চমকে দেবার মতন একটা ক্রিয়েশন আমরা দেখলাম। কিন্তু চমক এখানেই শেষ নয়, আজকের ইভেন্টে আছে আরো অনেক সারপ্রাইজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে মঞ্চে আসতে চলেছেন একজন অভিনেত্রী। টেলিভিশন থেকে আরম্ভ করে সিনেমার পর্দায় নানান রঙিন চরিত্রে তিনি অভিনয় করে 8 থেকে 80 সমস্ত দর্শকের মন জয় করেছেন। কার কথা বলছি আন্দাজ করতে পারছেন কি আপনারা? তিনি হলেন নান আদার দ্যান ইন্দ্রাণী হালদার। লাবণ্য, we meet again. আবার দেখা হয়ে গেল।
আরে থাক 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 থাক, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। নমস্কার, আমার খুব ভালো লাগছে আজকে এখানে এসে। অনেক অনুষ্ঠানে যাই, তবে অনেক অনুষ্ঠানের থেকে এই অনুষ্ঠানটা একটু আলাদা। অনেক অনুষ্ঠান অনেক বিষয় হয়, কিন্তু আজকের অনুষ্ঠানটা যে বিষয় নিয়ে, ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার আর্ট কম্পিটিশন। এই ফ্লাওয়ার আর্ট কম্পিটিশন সমাজে একটা অন্যরকম বার্তা পৌঁছে দিচ্ছে। আমি আর লাবণ্য অনেক দিনের বন্ধু, আমাদের মধ্যে অনেক মিল আছে, তাই না লাবণ্য? আমরা দুজনে ভীষণ ব্যস্ত মানুষ, সারাদিন কাজ করি, কিন্তু তার মাঝখানেও পরিবারের জন্য অবশ্যই টাইম দিই, পরিবারের মানুষদের নিয়ে থাকতে ভালোবাসি। আমাদের কাছে সবার আগে হলো পরিবার। লাবণ্য, দীপা যে তোমার যোগ্য উত্তরসূরি, মানে একেবারে যোগ্য পুত্রবধূ, সেটা এর আগেও প্রমাণ করেছে, আজ কিন্তু আরো একবার প্রমাণ করলো, তাই না বলো? কি জানেন তো, আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্য এক একটা ফুলের মতো, কারো রং সুন্দর, কারো গন্ধ সুন্দর, সবাই মিলে যখন আমরা একসাথে হই কি দারুণ একটা ব্যাপার হয়, তাই না বলুন? আজকের এই অনুষ্ঠানে এসে আমি কিন্তু খুব একটা সারপ্রাইজ নই, কারণ দীপা কতটা গুণী মেয়ে এর পরিচয় আমি আগেও পেয়েছি। জাদু আছে ওর হাতে। লাবণ্য, আমার মনে হয় তুমি নিশ্চিন্তে তোমার লাবণ্যকে দীপার হাতে তুলে দিতে পারো। ও লাবণ্যকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। এবার তোমার শাশুড়ি মাকে ছুটি দাও, সব দায়িত্ব এবার তুমি নিয়ে নাও। মা যা পারেন সেটার কেউ পারে বলে আমার মনে হয় না, আমি শুধু নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিচয় তৈরি করতে চাই। এটা তুমি অনেকটা তৈরি করে ফেলেছো। আরে দাদাই, তুই এখানে কখন এলি? এই তো ইভেন্ট শুরু হওয়ার কিছুক্ষণ আগে। সূর্য, তুই জানতিস যে এই কম্পিটিশনটাতে দীপা পার্টিসিপেট করছে? দীপা নিজে থেকে আমার কিছু বলেনি, আমি পরে দুয়ে দুয়ে চার করে বুঝতে পেরে গেছি। সত্যি সূর্য, আমি ভাবতেই পারছি না দীপা একা হাতে এই জিনিসটা বানিয়েছে। আপনি ভাব, ক্ষমতা আছে কিন্তু তোমার বউয়ের। মেয়েটা বলেছিল লড়াইটা ওর একার, আর সেই লড়াইটা ও একাই জিতে দেখালো। একই অজয়বাবু, আপনার চোখে জল কেন? দাদা, এটা আনন্দাশ্রু, আমাদের চোখে জল চলে আসছে, উনি তো দীপার বাবা। সিরিয়াসলি সূর্য, দীপা তো আমাদের সবাইকে একেবারে চমকে দিয়েছে গো। অজয়বাবু এখানে দাঁড়িয়ে থাকবেন কেন? আসুন না, ওদিকে যাই আমরা সবাই মিলে। না, ঠিক আছে ঠিক আছে, আপনারা যান গিয়ে বসুন, আমি এখানেই থাকি। জানেন বাবা, সব থেকে আনন্দের বিষয় কি, আমার মা আর আমার স্ত্রী পাশাপাশি একই স্টেজে দাঁড়িয়ে রয়েছে। সত্যি তাই। আয় আয় তোরা। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।